তুরাগ ও বড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিসা ইকোনমিক জোনের অবৈধ অংশ দখলমুক্ত করতে গিয়ে বারবার এমপি আসলামের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ যৌথ জরিপের ধোঁয়া তুলে উচ্ছেদ বন্ধের দাবি জানান তিনি হাইকোর্টে দৌড়ান এমপি আসলাম বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম আসলামের দাবি মেনে আটটি সংস্থা করেন যৌথ জরিপ জরিপে দেখা যায় দুটি স্থাপনার জন্য নদীর জমি দখল হয়েছে চুয়ান্ন একর সুপারিশ করা হয় দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়ার উচ্ছেদ বন্ধের এর আগে কয়েকবার রিড করেও সুবিধা করতে পারেননি এমপি আসলাম উচ্ছেদের জন্য চান ক্ষতিপূরণ বুধবার এ রিটিও খারিজ হয়ে যায় উচ্চ আদালতে ভবিষ্যতে এই ধরনের কোন স্থাপনা উচ্ছেদে করতে করে মাথার সৃষ্টি হবে না এবং কর্তৃপক্ষ যারা আছেন বিআইডব্লিউটি অন্যরা অতি দ্রুত এই আদালতের রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সেই কার্যক্রম তারা দ্রুত শুরু করবেন এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন ফ্রি স্টাইলে নদীর জমি দখল হতে দেয়া যাবে না তারপরও হার মানতে নারাজ এমপি আসলাম তার আইনজীবী জানান আবারও আইনি লড়াইয়ে যাবেন তারা আমাদের এই প্রতিকার চাওয়ার জন্য সিভিল কোর্ট ইজ দি কম্পিটেন্ট কোর্ট অ্যান্ড আওয়ার রিমেডি লাইজ উইথ দি সিভিল কোর্ট সেজন্য আমরা অবশ্যই সিভিল কোর্টে যাব পিআইডাব্লিউ টি উচ্ছেদের জন্য যেতে পারবে না এই জন্য যে আমাদের তো রিমেডি একটা আমাদের সিটিজেন হিসেবে আমাদের একটা রাষ্ট্রের আইনের অধীনে আমাদের প্রোটেকশন পাওয়ার অধিকার আছে উচ্ছেদ ঠেকাতে এর আগে চারটি রিট করেছিলেন এই সংসদ সদস্য সবশেষ নদী কমিশনের রিপোর্টের বিরুদ্ধে করা আরেকটি রিট এখনো বিচারাধীন উচ্চ আদালতে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা